সাজানো গোছানো ছোট্ট সংসার নিমিষেই তছনছ শামিমার রত্না দম্পতির। সুন্নতে খতনা করাতে গিয়ে একমাত্র ছেলে 5 বছরের আয়ানকে হারিয়ে পাগল প্রায় মা, বাকরুদ্ধ বাবা। পরিবারের দাবি, ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসায় প্রাণ হারায় আয়ান। এরপর থেকেই পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত আর বিচারের দাবি করলেও দৃশ্যত কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি। তাই বিচার দাবিতে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন নামের এক সংগঠন, যেখানে যোগ দেন আয়ানের স্বজনরা। আগামী 48 ঘন্টার মধ্যে লাইসেন্স বাতিল করে অভিযুক্তদের গ্রেফতার না করলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আমরা এই শিশু আয়ানের মৃত্যুর জন্য আমরা বিচার চাই, তার দুই ডাক্তারের আমরা ফাঁসি চাই। ইউনাইটেড হসপিটাল যতই প্রভাবশালী হোক না কেন, কিভাবে আমাদের যৌক্তিক দাবি আদায় করতে আমরা সেটা জানি। অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে ডাক্তার সাব্বির, ডাক্তার তাস্তুবা মেহজাবিনকে গ্রেফতার করতে হবে, অন্যথায় ইউনাইটেড মেডিকেল হসপিটাল ঘেরাও করা হবে। এদিকে তদন্ত কমিটি করেই দায় সেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুন্নতে খতনা করানোর সময় পুরোপুরি অজ্ঞান করার প্রশ্নেও কোনো সদুত্তর দেননি তারা। এরকম আসলে বিষয়টি আসলে সত্য নয়, কারণ আমাদের দিক থেকে একজন ডাক্তার আসলে সবসময় চেষ্টা করে যে রোগীকে কীভাবে সুস্থ করে তোলা যায়, রোগীকে কীভাবে বাঁচানো যায় ক্রিটিক্যাল যদি পেশেন্ট হয়ে থাকে। তো ডাক্তাররা আসলে সেই লক্ষ্যেই সবসময় কাজ করে যায়, এবং ইউনাইটেড হসপিটালের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে আসলে এরকম কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আসলে মৃত্যুর সুনির্দিষ্ট যে কারণটা সেটা এখন পর্যন্ত আসলে শনাক্ত করা যায়নি। আয়ানের মৃত্যুর কারণ খুঁজতে এরই মধ্যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।